অনেক সুন্দর কালার চলে আসছে, মাছগুলো কখনো হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ, ফালি ফালি করে দুমদুল কাটা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ট্যাংরা মাছ রান্নার ভিডিও। নিজেদের বাড়ির ট্যাংরা মাছ আর হচ্ছে গাছের দুমদুল। তো আমার এখানে হচ্ছে সব কিছু উপকরণ রেডি আছে, আমি এখন রান্নাতে চলে যাব। নিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ, ফালি ফালি করে দুমদুল কাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন বাটা, আর এখানে জিরা বাটা, ধনিয়া গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচ বাটা, এটাতে আর এটা ধনিয়া পাতা। তো আমার এই উপকরণগুলো রেডি, উপকরণগুলো নিয়ে আমি এখন রান্নাতে চলে যাব সরাসরি। চলুন, চুলে একটা প্যান বসিয়ে নিলাম, এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তো আমি এটা ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আসছে, এর চেয়ে বেশি ভাজতে গেলে হয়তো দেখা যায় পড়ে যাবে। তো আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব ধনিয়া বাটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 7 মতো নুন। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুমদুল কাটা। দুমদুলগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। বাহ, দেখে অনেক ভালো লাগতেছে, ঘ্রাণ বের হয়েছে, অনেক সুন্দর একটা মশলার ঘ্রাণ। তো মাছ আর দুমদুলটা হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিব। তো অল্প কিছু পানি দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। মাছ দুমদুলটা ভালো করে কষাবো 10 মিনিটের জন্য। আপনারা যারা আজকে ফার্স্ট দেখতেছেন, প্রথমবারের মতো দেখতেছেন ভিডিওটা আমার চ্যানেলে, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। ট্যাংরা মাছ দিয়ে দুমদুলের রেসিপি কেমন লাগলো ভিডিও দেখে বাসা অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে খেয়ে। এরকম স্টাইলে রান্না করলে প্লেটের ভাত থাকবে না আশা করি, কারণ হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে দুমদুল রান্নার ভুনাটা অনেক মজার একটা খাবার, ভালোই লাগে, আপনি ট্রাই করবেন বাসায়। তো আমার কথা বলতে বলতে 10 মিনিট প্রায় হয়ে এসেছে, দেখি ঢাকনা খুলে কী অবস্থা। অনেক সুন্দর কালার চলে আসছে, তারপরে এটা হয়ে আসছে ট্যাংরা মাছ দিয়ে দুমদুল ভুনা, আশা করি ভালো লাগবে খেতে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।